আই অল গভর্মেন্ট জব অ্যাস বিস ওয়েলকাম টু মাই ইউ চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি থ্রি থাউজেন্ড প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য মক টেস্ট নাম্বার সিক্সটি ওয়ান এর আগে টোটাল আমরা সিক্সটি মক টেস্ট ডিসকাস করছি প্রত্যেকটা সেটে আমরা টোয়েন্টি ফাইভ করে জেনারেল সেন্সের কোশ্চেন ডিসকাস করি এবং মনে রাখবে যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ তোমাদের মনে রাখবে আউট অফ হানড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে টপিক আছে এবং তার মধ্যে ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের থাকবে আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেককে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এই ক্লাসগুলোর লিংক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে টার্গেট রেলওয়ে গ্রুপ ডি দু হাজার একুশ এই গ্রুপটা জয়েন করে নেবে এখানে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা অনেক পিডিএফ পোস্ট করা হবে এবার থেকে তো অবশ্যই এই গ্রুপটা জয়েন করে নেবে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো দেখো টোটাল তোমাদের জন্য পাঁচ হাজার চারশো জিকে এবং থ্রি থাউজেন্ড মানে টোটাল আট হাজার চারশো জিকে জেনারেল সায়েন্সের স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে অনলি ফর রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য তোমাদের সবার প্রথম একশো উনত্রিশতম টেস্ট থেকে একশো অষ্টম মক্ট্রেসে থ্রি থাউজেন্ড জি কে টিসার্স প্যাটার্ন থ্রি থাউজেন্ড প্রিভিয়াস ইয়ারে জেনারেল সায়েন্স কোশ্চেন যেখান থেকে এই ক্লাসগুলো আমরা করাচ্ছি এখানে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি দু হাজার আঠেরো ছিয়ানব্বইটা শিফট এবং অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পরীক্ষা তিরিশটা সিফ্ট টোটাল একশো ছাব্বিশটা সিফটের থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স কোশ্চেন এক্সট্রা ডিটেলস এবং চারশো চারটা ফিজিক্সের ম্যাথের ডিটেলস সলভে পেয়ে যাবে রিসেন্টলি তোমাদের যে এন পরীক্ষা হলো তার আমি টোটাল ষাটটা শিফটের কোশ্চেন করেছি টোটাল বারোশো বারোশো চব্বিশশো কোশ্চেন এগুলো সমস্ত কিছু কিন্তু এক্সট্রা ডিটেলস সহ করে দিয়েছি তো এইগুলো তোমরা যারা গ্রুপ ডির জন্য একদম প্রপারভাবে করছো ধরে রাখো আউট অফ ফর্টি ফাইভ কোশ্চেন এইগুলো যদি সব তুমি কমপ্লিট করতে পারো তোমাদের থার্টি প্লাস কিন্তু হয়ে যাবে তো অবশ্যই এগুলো সব কমপ্লিট করবে প্রত্যেকটা প্লে লিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে যারা পিডিএফ বাই করতে চাও এই নাম্বার আমাকে মেসেজ করতে পারো প্রথম প্রশ্ন দেখো আমাদের যেটা রয়েছে যে চাপ ইকুয়াল টু কি হয় আমরা সাধারণত জানি যে পেশা সমান বল বাই ক্ষেত্র বল হয় দেখো না ফোর্স আছে না এরিয়া রয়েছে তো এখানে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ঘাত বাই আয়তন অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে ঘাত কাকে বলছে যে কোনো প্রবাহী তার সংলগ্ন কোন তরলের উপর যে বল প্রয়োগ করে তাকে প্রবাহী ঘাত বলে তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য তোমার কাছে জানতে চেয়েছে দুটো স্টেটমেন্ট দিয়েছে একটাতে বলেছে একশো চোদ্দোটি উপাদানের মধ্যে বাইশটি অধাতু এবং অন্যগুলো আকুরিক সেকেন্ড স্টেটমেন্ট দিয়েছে প্রতিটি আকুরিক একটি খনিজও কিন্তু প্রত্যেক খনিজ একটি আকুরিক নয় এখানে কি অ্যান্সার হবে শুধুমাত্র বি সত্য অপশন বি তে যে সরি অ্যান্সার হচ্ছে এ কিন্তু যেটা সত্য সেটা হচ্ছে যে প্রতিটি আকুরিক একটি খনিজ কিন্তু প্রত্যেক খনিজ একটি আকুরিক নয় এবং মনে রাখবে আমাদের মডার্ন যে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী টেবিল যেটা রয়েছে সেখানে টোটাল একশো আঠেরোটি মৌল রয়েছে তো এটাও মনে রাখবে এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপাদিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের রিসেন্টলি যে এন পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু এই প্রশ্ন রিপিট হয়েছে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে টেস্টিস অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে পরিপক্ক শুক্রাণু টেস্টিসে উৎপাদিত হয় বা উৎপন্ন হয় শুক্রাণুর পাশাপাশি পুরুষ যৌন হরমোন টেস্টোস্টেরন এই টেস্ট উৎপত্তি উৎপত্তি হয় তাহলে এটাও তোমরা পরীক্ষায় চলে আসতে পারে কি কাজে লাগে এটা পুরুষদের বয়সন্ধি ভর পেশি বৃদ্ধি ইত্যাদির জন্য দায়ী এবং সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ডাব্লিউ বিস পরীক্ষা তো এসেছিল এইটা মনে রাখবে মানব শুক্রাণুতে তেইশটি ক্রোমোজোম এবং ডিম্বাণুতে তেইশটি ক্রোমোজোম দুটো মিক্স হয়ে মানব শরীরে কত হয় হিউম্যান সেলে কতগুলো সে ছেচল্লিশটা ক্রোমোজোম থাকে এবং এগুলো ডিপ্লয়েড প্রকৃতি হয়ে থাকে তোমাদের ডাব্লিউ পরীক্ষা পরীক্ষায় যেটা এসেছিল যে ডিম কতগুলো ক্রোমোজম থাকে তেইশটি তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতেও দেখবে আগে কোনো না কোনো সেটে এসেছে যে মানব শুক্রাণুতে কতগুলো ক্রোমোজম থাকে তো তেইশটি এবং যদি বলে যে হিউম্যান সেল বা মানব কোষে কতগুলো ক্রোমোজম থাকে তখন অ্যান্সার হবে ছেচল্লিশটি তো এগুলো মনে রাখবে নেক্সট চলে পরবর্তী প্রশ্ন একটি বাস বিশ্রাম থেকে শুরু করলো এবং দু মিনিটের জন্য জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ারের অভিন্ন ত্বরণের সঙ্গে সরানো হলো ভ্রমণের দূরত্ব খুঁজুন মানে কত হবে সেটা জানতে চাইছে কি হচ্ছে ওয়ান ফোর ফোর জিরো মিটার কিভাবে হচ্ছে খুবই সহজ প্রশ্ন জাস্ট তোমাদের প্র্যাকটিস করতে হবে ডাটা গুলো সবার প্রথম লিখে নিলাম প্রাথমিক বেগ ইউকাল টু জিরো জিরো কারো কারণ বাসটা বিশ্রাম থেকে মানে থামা অবস্থা থেকে যাত্রী শুরু করেছে তার মানে প্রাথমিক বেগ জিরো ত্বরণ কত বলেছে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সেটা লিখে নিলাম সময় কত নিয়েছে দুই মিনিট দুই মিনিট এটা আমাকে সেকেন্ডে কনভার্ট করে নিলাম দুই ইন্টু ষাট

এবার দেখো জিরো সাথে যাই গুণ করো সেটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তো সেটাই লিখলাম হাফ ইন্টু জিরো পয়েন্ট টু এটাকে একটু ভেঙে লিখে দিই তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে এটা এবার এখান থেকে এই যে জিরো রয়েছে এই জিরোটা যদি জিরো পয়েন্ট টু এর সাথে গুণ করে দাও তাহলে এটা টু হয়ে যাবে তার মানে এরকম করে রয়েছে নিচেও টু রয়েছে রয়েছে কেটে গেল বাকি কি করে এলো একশো কুড়ি ইন্টু বারো তো বারো বারো কত হয় একশো চুয়াল্লিশ তার সাথে একটা শূন্য লাস্টে রয়েছে চোদ্দোশো চল্লিশ মিটার তাহলে এগুলো মুখে মুখে হয়ে যাবে তোমাকে জাস্ট বাড়িতে প্র্যাকটিস করতে হবে সেম প্যাটার্নের প্রশ্ন এবারও আসবে খালি ডাটাগুলো চেঞ্জ করে করে আসবে তো এইগুলোই তোমাদের এক নম্বর তোমাদের তোমার বন্ধু থেকে যারা প্রিপারেশন ভালোভাবে নিচ্ছে না বা মনে করো ফিজিক্সের ম্যাথগুলো প্র্যাকটিস করছে না তাদের থেকে তুমি এই এক নম্বর এক নম্বর করেই এগিয়ে যাবে ওকে তো এগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো তোমাকে শিখতে হবে পরবর্তী প্রশ্ন গ্যাসের কোন ধর্ম এটিকে বহনযোগ্য করতে সাহায্য করে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সংকুচিত অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার একটি ফিলামেন্ট 10 মিনিট ধরে 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ টানে বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের আধানের পরিমাণ দেখো এগুলো খুব সহজ প্রশ্ন কিন্তু আমরা অ্যান্সার না জানার জন্য তোমাদের পরীক্ষায় এগুলো অ্যান্সার গুলো ছেড়ে আসি অথবা আন্দাজে করে দিই কি 10 কে আমরা 0.5 দিয়ে গুণ করে দিই 0.5 10 0.5 10 0.5 তো কত হচ্ছে পাঁচ দেখতে পাচ্ছি অপশনে পাঁচ রয়েছে না এটা অ্যান্সার করতে চলে এলাম আন্দাজে কিন্তু এটা যখনই এটা অ্যান্সার করবে তোমার অ্যান্সার ভুল হয়ে যাবে কেন কি তোমাকে এখানে শিখতে হবে অ্যান্সার হচ্ছে কি তিনশো কুলম কিভাবে হচ্ছে আমরা একটা ফর্মুলা জানি সেটা হচ্ছে কি সর্বপ্রথম প্রথম গুলো লিখে নিই তাহলে বুঝতে পারবে তো কারেন্ট আই ইকাল টু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছি এখানে ডাটা দেওয়া রয়েছে সময় টি হচ্ছে দশ মিনিট দশ মিনিট করে সেকেন্ডে করে নিলাম ছশো সেকেন্ড এবার তোমাকে বার করতে কি বলেছে তড়িৎ আধান মানে হচ্ছে কিউ ইলেকট্রিক বৈদ্যুতিক আধান বার করতে বলছে এখানে ফর্মুলা কি কি ইকাল টু আই ইন্টু টি দেখো যারা জানে না তারা ডাইরেক্ট দশ কে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে ফাইভ আনসার করে আসবে যারা জানে তারা এই সেটু শুধু এই দশ মিনিটটা সেকেন্ডে কনভার্ট করে নিলো তারপরে সেই এক জিনিস জিরো পয়েন্ট ফাইভ কে ছশো দিয়ে গুণ অ্যান্সারগত হচ্ছে তিনশো কুলম তো এই ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো তোমাদের পরীক্ষায় দেখবে তোমাকে এগিয়ে দেবে তো খুব ভালোভাবে ফিজিক্সের ম্যাথগুলো প্র্যাকটিস করবে অনেক অনেক আমি যে প্রিভিয়াস ইয়ার সেটগুলো দেখেছি সেখানে অনেক অনেক সেটে তিনটে চারটে করে ফিজিক্সের ম্যাথ দিয়েছে তো তো এই তিন চার নম্বর তুমি যখন অন্য কারোর থেকে এগিয়ে যাবে তখন দেখবে তোমার মানে চাকরি পাওয়ার চান্সটা অনেকটা বেশি যেহেতু একটাই পরীক্ষা হবে তো কাটক তো অলওয়েজ হাই হবে আমরা প্রত্যেকে জানি তো এইভাবেই কিন্তু আমাদের নিজেকে এগোতে হবে বিশেষ করে যারা সেলফ স্টাডি করছো তোমাদের কিন্তু বিশেষ ভালোভাবে কিন্তু পড়তে হবে তো অ্যান্সার কী হয়েছে তিনশো কুলম এক লাইনের কোশ্চেন এবার তোমরা যখন

যার নাম হলো কি তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে এটা আমাদের অ্যান্সার হচ্ছে কাইটিন অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নামক কঠিন জটিল শর্করা দিয়ে তৈরি নিচের কোন ভৌত রাশি জুটির একক একই হয় মানে হচ্ছে দুটোরই ইউনিট এক তো সবার প্রথম ওয়াক ডান বা কৃতকার্য এর ইউনিট কি এর ইউনিট হচ্ছে জুল তারপর দেখো ক্ষমতা পাওয়ার এর কি হচ্ছে ওয়াট তারপর দেখো তাহলে এইটা আমাদের হলো না দ্বিতীয় কি হচ্ছে কার্য জুল এবং বল বলের ইউনিট কি নিউটন ফোর্সের ইউনিট কি নিউটন তার মানে এটাও হলো না সি তে কি রয়েছে বল বলের হচ্ছে নিউটন ক্ষমতার হচ্ছে ওয়ার তাহলে এটাও হলো না ডি অপশনে কি রয়েছে বল বলের ইউনিট কি আমরা জানি নিউটন ওজনের ইউনিট ওজনের ইউনিটও আমরা জানি হচ্ছে নিউটন তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি যে বল এবং ওজন এদের ইউনিট হচ্ছে এক তাহলে এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে এইগুলো কখন মনে রাখবে এগুলো দেখবে ওই ফিজিক্সের ম্যাথগুলো যখন সল্ভ করবে তখন দেখবে এইগুলো তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং মুখস্ত হয়ে যাবে কখনো ভুল হবে না যতই তুমি মুখস্ত করতে যাবে দুদিন পর আবার ভুলে যাবে কিন্তু ওই ফিজিক্সের ম্যাথগুলো যখন ডিটেলসে সব করবে তখন দেখবে এই ইউনিটগুলো কেন জুট হচ্ছে কেন ওয়াট হচ্ছে কেন নিউটন হচ্ছে এইগুলো সব জিনিস তোমাদের বুঝতে হবে বুঝতে পারবে নেক্সট চলাসি পরবর্তী প্রশ্ন যদি সমান সমান বিভব ধারণ করা দুটি আধানযুক্ত বস্তুর মধ্যে একটি পরিবাহী তারের মাধ্যমে স্থাপন করা হয় তাহলে সেটা কি হবে তাহলে সেটা মনে রাখবে তার মধ্যে বিদ্যুৎ প্রবাহ হবে না অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার যখন কোন বস্তুকে রেখা থেকে উত্তর কিংবা দক্ষিণ মেরুতে নিয়ে যাওয়া হয় তখন তার ওজন কি হয় এই প্রশ্নটা এমন কোন পরীক্ষা নেই সেই পরীক্ষায় আসেনি ডাবলুবিপির এসেছে ডাবলুবি পিবিএসিয়ার তোমাদের যেটা পড়তে বলেছিলাম সেখানেও দেখবে এসেছে বহুবার এসেছে রেলের গ্রুপ ডি তে এসেছে রেলের এন তে এসেছে এবং তোমরা যখন আবার গ্রুপ ডি পরীক্ষা দিয়ে যাবে তখন আবার আসবে অ্যান্সার কি হয়ে যাবে বেড়ে যাবে তো এইখানে যে জিনিসগুলো বলছি সেগুলো আমি সব নোটেই তোমাদের করিয়ে দিয়েছি আর একবার রিভিশন করে নিই সবার প্রথম দেখো কোন বস্তুর ওপর অভিকোষীয় ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানকে ওজন বা ভার বলা হয় কোন বস্তু ভর মনে করো এম কেজি সেটাকে কোন স্থানের অভিকোষীয় ত্বরণ জি যদি ধরা হয় তাহলে সেই বস্তুটির ওজন হবে ডাব্লিউ ইকুয়াল টু এম জি ওকে এর সাথে মনে রাখবে পৃথিবীর কেন্দ্রে অভিকোষীয় ত্বরণের মান শূন্য তাই পৃথিবীর কেন্দ্রে সমস্ত বস্তুর ওজন শূন্য হয় এর সাথে মনে রাখবে ভূপৃষ্ঠ থেকে তুমি যত উপরে উঠবে মান তত কমতে থাকে ফলে বস্তুর ওজনও কিন্তু তত কমতে থাকবে এই কারণে পাহাড় এবং পর্বতের শীর্ষে বস্তুর ওজন কম হয় এরকম পরীক্ষায় আসে দেখবে যে একজন ব্যক্তির ওজন দার্জিলিং এ যা হবে সে যদি মনে করো কলকাতায় থাকে তো কলকাতার তুলনায় সে যখন দার্জিলিং যাবে তার ওজন কিন্তু কমে যাবে কারণ কি কলকাতার তুলনায় দার্জিলিং তুলনামূলক উঁচু স্থানে রয়েছে এর সাথে মনে রাখবে যে তখন তুমি বিশুভ অঞ্চল বা নিরক্ষর রেখা থেকে মেরু অঞ্চলের দিকে যাবে যেটা এই প্রশ্নের অ্যান্সার তখন আমাদের কি হয় তখন আমাদের ওজন বাড়তে থাকে এবং আবার এই প্রশ্নটাও আসতে পারে যে বলবে যে তুমি মনে করো মেরু অঞ্চল থেকে মেরু অঞ্চল থেকে মেরু অঞ্চল লিখে দিয়ে এম লিখলাম মেরু অঞ্চল থেকে তুমি যখন নিরক্ষরেখা রেখা যাবে তখন তোমার ওজন কি হবে তখন ওজন তোমার কমতে থাকবে তো এই জিনিসগুলো খুবই সহজ কিন্তু আমরা না পড়ার জন্য ভুল করে চলে আসি এর মধ্যে কোন মাধ্যমটিতে শব্দ দ্রুত প্রবাহিত হতে পারে খুবই সহজ প্রশ্ন পরীক্ষায় বারবার আসে বলে দাও তাড়াতাড়ি এখানে আমাদের হয়ে যাবে এখানে আমাদের হয়ে যাচ্ছে কঠিন কঠিন বা সলিড মাধ্যমে শব্দের শব্দ দ্রুত পরিবহন করতে পারে একটা জিনিস মনে রাখবে শব্দ কখনোই শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না শব্দকে ট্রাভেল করার জন্য সবসময় একটা মাধ্যমে প্রয়োজন হয় সেটা কঠিন মাধ্যম হতে পারে তরল মাধ্যম হতে পারে গ্যাসীয় মাধ্যম হতে পারে কিন্তু শূন্য মাধ্যমে তরল শব্দ কখনোই ট্রাভেল করতে পারে না এই জন্য দেখবে পরীক্ষায় আসে যে মহাকাশে যখন দুজন ব্যক্তি পাশাপাশি রয়েছে তারা একে অপরের শব্দ কথা শুনতে পায় না তার কারণ কি ওই যে মিডিয়াম বা তোমাদের এই যে মাধ্যম এইটা থাকে না সেই জন্য পরবর্তী প্রশ্ন কোনটি ধাতব পরিবাহী পরিবাহী সম্পর্কে সত্য এগুলোর মধ্যে কোনটা ধাতব পরিবাহী সম্পর্কে সত্য তো অ্যানসার হচ্ছে যে ধাতব পরিবাহীগুলিতে কেবল ইলেকট্রনগুলি গতিশীল হয় বা ধনাত্মক আধানগুলি ল্যাটিসে বদ্ধ থাকে তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার একটি তিনশো পঞ্চাশ নিউটন বল একটি পাঁচশো কেজি ভরের উপর ক্রিয়া করলে বস্তুটি তরণ কি হবে এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ কেমন ভাবে এটা একটা কঠিন ম্যাথ দিয়ে দিয়েছে কিন্তু এখানে দেখো কমন সেন্স ইউজ করবে প্রত্যেকটা জিনিসে দেখো জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন আছে তার মানে বুঝতে পারছো তুমি যাই ক্যালকুলেশন করো লাস্টে তোমার জিরো পয়েন্ট সেভেন আসবে এবার বার করতে কি বলেছে তরণ তরণের ইউনিট কি তরণের ইউনিট আমরা পড়তে জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখতে পাচ্ছি যে আমার একমাত্র অপশন ডি তে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে আর কোনো অপশনে মিটার পার সেকেন্ড স্কোয়ার নাই ডাইরেক্ট তুমি ক্যালকুলেশন না করে অ্যানসার করে দিতে পারবে তো এইগুলো তোমার কখন তোমার কনফিডেন্ট বুস্ট হবে যখন তুমি এগুলো খুব ভালোভাবে ডিটেলস এ সলভ করবে এবার দেখো এটা তো যারা মানে প্রিপারেশন দু তিনবার রিভিশন করে নিয়েছো তাদের ব্যাপার যারা নতুন তারা কিভাবে এই প্রশ্নগুলো সলভ করবে এখানে দেখো আমরা একটা ডাটা গুলো সবার প্রথমে লিখে নিই যে বল বলেছে তিনশো পঞ্চাশ নিউটন ভর বলেছে পাঁচশো কেজি এবং ত্বরণ বার করতে হবে এখানে একটা ফর্মুলা আছে ফর্মুলা কি ফর্মুলাটা হচ্ছে যে বল বা ফোর্স সমান হয়ে থাকে ভর ইনটু আয়তন এইটা হচ্ছে ফর্মুলা এফ ইকুয়াল টু এম এ ওকে বা এম ইন্টু এ ফোর্স মানে হচ্ছে বল মাস হচ্ছে ভর অ্যাক্সিলারেশন হচ্ছে ত্বরণ এবার দেখো এখানে তোমার ফোর্স বল বলে দেওয়া রয়েছে

সাত কে যদি দশ দিয়ে ভাগ করো কি হবে জিরো পয়েন্ট সেভেন দেখতে পাচ্ছ এটা চলে এলো এবং তরণ তরণের ইউনিট কি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আরেকটা ভাবেও লেখা যায় এখানে দেখো আমি লিখে দিচ্ছি যে তরণ সমান কি হচ্ছে এই যে বল সমান ভর ইন্টু তরল তাহলে তরণ সমান বল বাই ভর তিনশো পঞ্চাশ বাই পাঁচশো ইকাল জিরো পয়েন্ট সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা তুমি কিভাবে পারলে এইটা একটা জিনিস মনে রাখবে ফোর্স সমান মাস ইনটু অ্যাক্সেলারেশন এটা আমরা প্রত্যেকে জানি ফোর্স বা বলের একক কি বলের একক হচ্ছে তোমাদের নিউটন মাসের একক হচ্ছে কি ইউনিট হচ্ছে কি কেজি এবং একশো তরণের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখান থেকে তুমি এটাও লিখতে পারো যে এক নিউটন সমান হয়ে থাকে এক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তো এই জিনিসটা কোথা থেকে এলো তোমরা বুঝতে পারছো এবার অনেক সময় পরীক্ষায় তুমি যখন পরীক্ষা দিতে হবে যে বলবে বলবে যে বলো বলের একক কি ওকে এক্সপ্লেইনিংMistakes তো বলের একক কি তোমার পরীক্ষায় এলো এবং তুমি জানো যে বলের একক হচ্ছে নিউটন এবং পরীক্ষায় তোমার নিউটন অপশন ছিল থাকবে না থাকবে কি এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার তো এই জিনিসগুলোকে কিন্তু তোমাকে মনে রাখতে হবে খুবই সহজ জিনিস বারবার প্র্যাকটিস করবে তাহলেই তুমি হবে দেখবে ফিজিক্সের ম্যাথ গুলো যেগুলো আমি ডিটেলসে সলভ করে দিয়েছি দেখবে টোটাল ভলিউম 1 2 3 তিনটায়তে 404টা ফিজিক্সের ম্যাথ আছে ওইগুলো যখন তুমি পুরো কমপ্লিট করবে তখন দেখবে এই ইউনিট ব্যাপারটা তোমার খুব ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে ফর এক্সাম্পল আমি যখন তোমাদের এই ম্যাথের ক্লাসগুলো নিতে শুরু করেছিলাম মানে এই এক নম্বর সেট থেকে যখন করাতে শুরু করেছিলাম তখন কিন্তু আমিও এগুলো এত ভালোভাবে পারতাম না কিন্তু এখন দেখো এগুলো আমারও কিন্তু একদম মুখস্থ হয়ে গেছে তো তোমারও দেখবে এবং প্র্যাকটিস করতে করতে আমি প্রতিদিন যেহেতু তোমাদের ক্লাস নি তো প্রতিদিন প্র্যাকটিস করাতে করাতে তোমাদের এগুলো মুখস্থ হবে সেই জন্য এই ক্লাসগুলোকে অবশ্যই দেখবে ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া আছে সেগুলো দু তিনবার বা একবার তুমি যেমন ভাবে পারো দেখে নেবে পরবর্তী প্রশ্ন এক মিটার সমান কত ন্যানোমিটার জানতে চেয়েছে তো মনে রাখবে এক মিটার সমান হয়ে থাকে টেন টু দি অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক নিউক্লিয়ার ব্যবহৃত জ্বালানি হলো কোনটি আমরা প্রত্যেকে পারবো বহুবার পরীক্ষায় এসছে সেটা হচ্ছে ইউরেনিয়াম অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার বাহান্ন কেজি মোল উপস্থিত তো এক ম এই জিনিসটা তোমাকে জেনে রাখতে হবে যে এক মোল হিলিয়াম সমান চার গ্রাম হয় ওকে এবার তোমাকে বার করতে বলেছে বাহান্ন গ্রামে কত তো সিম্পল বাহান্ন বাই চার সমান হচ্ছে তেরো মোল তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি তো এই জিনিসগুলোকে কিন্তু তোমাদের মনে রাখতে হবে অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মনে রাখবে যে এক ওয়ান মলিকিউল অফ হিলিয়াম ইকুয়াল টু ফোর গ্রাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক মোল সমান চার গ্রাম এবার সিম্পলি তোমাদের মোলার মাস হচ্ছে চার গ্রাম বার করতে কি বলেছে তোমাদের বাহান্ন কেজি বাহান্ন কেজি হিলিয়াম তাহলে সরি

সেটা কি হবে সেটা হচ্ছে তোমাদের বাস্তব অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পোড়ানোর আগে ম্যাগনেশিয়ামের ফিতে পরিষ্কার করা হয় যা সরানোর জন্য তা হলো কি তো মনে রাখবে পোড়ানোর আগে ম্যাগনেশিয়ামের ফিতে পরিষ্কার করা হয় যা সরানোর জন্য সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড এখানে মনে রাখবে যে ম্যাগনেশিয়াম ফিতা পোড়ানোর সময় অতি উজ্জ্বল সাদা শিখা উৎপন্ন হয় এবং এটি সাদা ছাইয়ে পরিণত হয় এই ম্যাগনেসিয়াম অক্সাইড এই যে ম্যাগনেশিয়াম অক্সাইড যে পরিষ্কার করছে এবং পরীক্ষায় তোমাদের আরেকটা কোন একটা পরীক্ষায় এটা এসেছিল যে এই যে পুরানো সময় কেমন বর্ণের তোমাদের যে শিখাটা উৎপন্ন হয় তো সেটা হচ্ছে সাদা বর্ণের তো এই সাদা জিনিসটাও তোমাদের মনে রাখতে হবে দশ কেজি ভরের একটি বস্তু দুই মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বস্তুর ভরবেগ কত আমরা একটা ফর্মুলা জানি পি গোল্ড হচ্ছে এম ইন্টু ভি পি হচ্ছে কি ভরবেগ সমান হচ্ছে কি ভর তাহলে ভর কত দেওয়া রয়েছে দশ কেজি বেগ কত দেওয়া হয়েছে দুই মিটার পার সেকেন্ড তাহলে কি হয়ে যাবে কুড়ি মিটার পার সরি কুড়ি কেজি মিটার পার সেকেন্ড তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ভর বেগ তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন সি কুড়ি কেজি মিটার পার সেকেন্ড জাস্ট ইউনিটগুলো তোমাদের মনে দেখো এখানে কেজি দশ কেজি রয়েছে এখানে মিটার পার সেকেন্ড রয়েছে তো গুণ যেহেতু করছে তো কেজি কেজি মিটার পার সেকেন্ড দশ দিনে কুড়ি এক লাইনে হয়ে গেল আর একবার এটা আমরা ডিটেলসে সলভ করে নিই ডিটেলসে কেমনভাবে সলভ করবো ডাটা লিখে নিলাম ভর হচ্ছে দশ কেজি বেগ হচ্ছে তুই মিটার পার সেকেন্ড ভর বেগ কত হবে তো ভর বেগের ফর্মুলা বললাম যে ভর বেগ সমান ভর ইন্টু বেগ দশ ইন্টু কুড়ি কুড়ি হয়ে গেল এবং দেখো ভরের ইউনিট হচ্ছে কেজি এবং বেগের ইউনিট কি হচ্ছে মিটার পার সেকেন্ড তাহলে কেজি ইনটু মিটার পার সেকেন্ড হলে কেজি মিটার পার সেকেন্ড তো সিম্পলি সেটাই তুমি লিখে দিয়েছো সেটাই তোমার পরীক্ষায় দিয়েছে অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার ড্যাশ হলো ইলেকট্রিক বাল্বে ফিলামেন্টে ব্যবহৃত ধাতু এটা আমরা প্রত্যেকে পারবো অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে টাংস্টেন অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে টাংস্টেনের মেল্টিং পয়েন্ট হচ্ছে তিন হাজার ছশো পঁচানব্বই কেলভিন এবং এর বয়েলিং পয়েন্ট হচ্ছে হাজার দুশো তিন কেলভিন চুনকাম করার সময় দেওয়ালের উপর সি এ ও মানে ক্যালসিয়াম কার্বনেটের একটি পাতলা আস্তরণ তৈরি করা হয় সি ও হোল টু বাতাসে থাকা ড্যাশের সাথে আস্তে আস্তে বিক্রিয়া করে এটা অ্যানসার কি হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড সাথে অপশন ডি হচ্ছে আমাদের অ্যানসার মনে রাখবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সি হোল টু এটা বাতাসের কার্বন ডাইঅক্সাইড সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে ফলে কেন ক্রিয়া করে যাতে ক্যালসিয়াম কার্বোনেট সি এস ইউ থ্রি এর একটি পাতলা স্তর গঠিত হয় বা পাতলা আস্তরণ তৈরি হয় তাহলে অ্যানসার কি হচ্ছে অপশন ডি খুবই সহজ প্রশ্ন ঘুরিয়ে ফিরে পরীক্ষায় আসে পরবর্তী প্রশ্ন চাঁদে কোনো মানবদের ভরের পরিমাণ চল্লিশ কেজি হলে পৃথিবীতে তার ওজন কত হবে ধরে নেওয়া যাক জি এর ভ্যালু দেওয়া রয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখানে সবার প্রথম দেখো অ্যান্সার কি হয়ে যাবে প্রত্যেক অ্যান্সার করো অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের চারশো নিউটন কিভাবে হচ্ছে এটা করা নাই এটা আমি করিয়ে দেখি দিচ্ছি দেখো সবার প্রথম আমরা ভর বা মাস কতটা হচ্ছে চল্লিশ কেজি বা তরুণ মিটার এবার একটা জিনিস রাখতে হবে যে এই যে এটা কিসে দেওয়ার কেজি মানে হচ্ছে ভর ভর কখনো চেঞ্জ হয় না চেঞ্জ হয় না তার মানে কি এটা চাঁদেও যা হবে সেটা পৃথিবীতেও তাই হবে ওকে তো এই জিনিসটা তোমরা মনে রাখবে চেঞ্জ কোনটা হয় এই যে জি এর ভ্যালু এই জি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় কারণ দেখো ডাব্লু ইকুয়াল টু হয় এম ইন্টু জি ডাবলু হচ্ছে কি ওজন ওজন সমান হচ্ছে হচ্ছে ভর তরণ এই যে রয়েছে বা এইটা চেঞ্জ করার জন্যই পৃথিবীর বিভিন্ন জায়গায় ওজন আমাদের বাড়ে কমে কারণ কি বললাম দার্জিলিং নিয়ে গেলে আমাদের ওজন কমে যাবে কলকাতায় থাকলে ওজন বেড়ে যাবে পৃথিবীর কেন্দ্রে আমাদের ওজন শূন্য যাবে কি জন্য এই যে জি এর যে ভ্যালু সেইটা চেঞ্জ হয় এই ভর পৃথিবীর মানে কেন্দ্রেও যা হবে তবে তুমি চাঁদেও নিয়ে যাও যেকোনো ভাবে অন্য কোনো গ্রহে নিয়ে যাও সেখানেও কিন্তু ভর সবসময় এক থাকে তার মানে কি পৃথিবীতে চাঁদে যা ও ভর তোমার চাঁদেও তাই হবে তো চাঁদে যা ভর পৃথিবীতেও তাই হবে তো সেই জন্য এখানে দেখো আমরা বার করতে কি বলেছে ওজন তার মানে আমরা এখানে লিখতেই পারি ডাব্লিউ কিলো এম ইন্টু জি এম হচ্ছে কি চাঁদে যা হবে পৃথিবীতেও তাই তাই চল্লিশে হলো এবং জি এর পৃথিবীতে কত দেওয়া রয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কত হচ্ছে চারশো এবার তোমরা যারা ইউনিট সম্পর্কে ধারণা নেই তার আবার এখানে যে কনফিউজ ওজনের ইউনিট কি ওজনের ইউনিট হচ্ছে নিউটন তো এই জিনিসটা মনে রাখবে এইটা সমান কি লিখতে পারো কেজি চল্লিশটা কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং কি বলেছিলাম কিছুক্ষণ আগে এক নিউটন সমান হয়ে থাকে এক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান তুমি এখানে লিখতে পারো চারশো নিউটন এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে এবার পরীক্ষা হতেই পারে এখানে নিউটনের জায়গায় এরকম দিয়ে দিল কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে কেজিও রয়েছে এবার তুমি আবার কনফিউজ কেজি হবে না কেজি মিটার পার সেকেন্ড মানে তুমি চারশোটাও বার করে দিয়েছো কিন্তু ইউনিটটা না জানার জন্য তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেনটা ছেড়ে আসতে হবে তাহলে আন্দাজমেন্ট দিয়ে আসতে হবে তো এই জিনিসগুলো ভুল যেন একদম না হয় অ্যানজিওস্পার্ম উদ্ভিদ যার বীজে দুটি বীজপত্র আছে তাকে কি বলা হয় তো আমরা প্রত্যেকে জানি তাকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ অপশন ডি হচ্ছে এখানে এটার শান্সার অন্ত করা গ্রন্থিগুলি অন্য কোন নামে পরিচিত তো অন্ত করা গ্রন্থি এটা হচ্ছে অনাল গ্রন্থি বা ডাকলেটস গ্ল্যান্ড নামে পরিচিত এখানে মনে রাখবে যে বিভিন্ন যে তোমাদের অন্ত করা গ্রন্থি তার উদাহরণ গুলো হচ্ছে পিনিয়াল গ্রন্থি পিটুইটারি গ্রন্থি সরি পিটুইটারি দুবার হয়ে গেছে তো তারপরে দেখো অগ্নাশয় ডিম্বাশয় শুক্রাশয় থাইরয়েড অ্যাড্রিনাল তারপরে দেখো প্যারা থাইমাস এবং গোনাড এগুলো সব হচ্ছে কি আমাদের অন্ত করা গ্রন্থি লাস্ট প্রশ্ন নিচের কোনটি একই দলের অন্তর্গত নয় তো এখানে দেখতে পাচ্ছো সুইচ ফিলামেন্ট বাল্ব এগুলো এক আর আলাদা কি হচ্ছে দড়ি তাহলে কি অপশন ডি এবার তোমাদের হোমওয়ার্ক আজকের জন্য কি বলেছে দেখো নিম্নলিখিত কোনটি আধুনিক পর্যায় সারণী অনুসারে তিরিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌল মানে তার অ্যাটমিক নাম্বার হচ্ছে তিরিশ তাহলে এটা কি হবে অ্যান্সার থেকে কমেন্ট করবে এবং এর সাথে এটাও বলে দেবে যে ফি কোবাল নিকেল জিঙ্ক এদের অ্যাটোমিক নাম্বার কি সেটাও কমেন্ট করে জানাবে তোমাদের পরীক্ষায় কিন্তু পরীক্ষায় এখান থেকে পড়াশোনা আসবেই আসবে এবং তোমাদের এই ভিডিওতে আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর রয়েছে সেটাও কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং তোমাদের জন্য যে স্টাডি গুলো রয়েছে এগুলো প্রত্যেককে রিকোয়েস্ট করবো পরীক্ষার আগে কমপ্লিট করে বিশেষ করে দেখো পঁচিশ নম্বর তো এই জেনারেল সায়েন্স থেকেই আসবে এগুলো সব কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে অ্যান্ড থ্যাংক ইউ ফর